بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله وبركاته. إسلام মোহাম্মদ ইসলাম প্রশ্ন করেছে যে ইমামকে যদি রুকুতে পাই আর তাড়াহুড়া যদি তাড়াতাড়ি সরাসরি রুকুতে যাব নাকি প্রথম তাকবীর দিয়ে সানা যেটা সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা অথবা বারাকাস মঙ্গ এটা পড়ে তারপরে যাব। ওয়াল জবাব বিল্লাহি তাওফিক, এই সানা পড়াটা মূলত ওয়াজিব নয়, সানা পড়াটা ওয়াজিব নয়। প্রাথমিক যুগে সাহাবায়ে কেরাম সানা পড়তেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদিন আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকবীরে তাহরিমার পরে দাড়ি লড়তেছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি তাকবীরে তাহরিমার পরে কী পড়েন? তখন নবীজি তাকে বললেন যে এটা পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই দোয়া। তো এটি সানা, এরপরে থেকে তিনি পড়া শুরু করেন। যাই হোক, যদি ইমামকে রুকুতে পান তাহলে আপনাকে একটা তাকবীর দিতে হবে, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, এরপরে আবার দিতে হবে আল্লাহু আকবার রুকুর তাকবীর, দুটি তাকবীর দিয়ে তারপরে আপনি ইমামকে রুকু অবস্থায় ধরবেন। যদি আপনি সরাসরি এক আল্লাহু আকবার দিয়েই রুকুতে চলে যান তাহলে আপনার সালাত হবে না। সাবধানতার, যত তাড়াহুড়াই হোক না কেন, মনে করেন ইমাম সাহেব রুকুতে গেছে, আপনি মসজিদে ঢুকলেন, আপনি কি করবেন? এক আল্লাহু আকবার দিয়েই কি রুকুর মধ্যে চলে যাবেন? না, শটান হয়ে দাঁড়িয়ে স্ট্যান্ডিং মুডে আপনি এক তাকবীরে তাহরিমা দিবেন, এটা হলো তাকবীরে তাহরিমা, এরপরে আরেকটি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। অনেকেই ভুলটা করেন, তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে আল্লাহু আকবার বলতেছেন আর রুকু করতেছেন আর রুকুতে গিয়ে সামিল হয়ে গেছেন, তাহলে আপনার তাকবীরে তাহরিমা কোথায়? তাকবীরে তাহরিমা হলো নামাজের শুরুয়াত। তো এই ভুলটি অনেকে করেন, যত তাড়াহুড়াই হোক না কেন তাকবীরে তাহরিমা বলবেন দাঁড়ানো অবস্থাতেই, এরপরে দ্বিতীয় আল্লাহু আকবার বলেই রুকুতে চলে যাবেন। আশা করি এই সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে সতর্ক হবেন। জাযাকাল্লাহ।